ইসরায়েলি অপরাধ যজ্ঞে সহযোগিতা করছে আরব বিশ্বাসঘাতকরা, বললেন ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবব। 29 সেপ্টেম্বর দুজনের মুখোমুখি বিতর্ক সভা শুরুর আগে বাইডেনের মাদক পরীক্ষার দাবি জানালেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেলজিয়ামি নেতানিয়াহু। কঠোর লকডাউন ও বিধিনিষেধের প্রভাব গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, শুক্রবার 18 সেপ্টেম্বর থেকে নতুন দামে বিক্রি হবে এ ধাতু। মক্কার মাইশান অঞ্চলের জাবাল আমাদ পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক কোনো অস্ত্র কোম্পানি যদি ইরানের সাথে সহযোগিতার পদক্ষেপ নেয় তাহলে তারা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়বে, বললেন মার্কিন বিশেষ প্রতিনিধি অলিউত আব্রামাজ। উগান্ডার কারাগারে রক্ষীদের পিটিয়ে 15টি অস্ত্র ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়েছে 219 জন কারাবন্দী। পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজাল সাররাজ। চূড়ান্ত ট্রায়ালে চীনের ভ্যাকসিন নিলেন বারহাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 36 জন, নতুন করে শনাক্ত হয়েছেন 1,593 জন, সুস্থ হয়েছেন 2,443 জন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত 12:30টায় আল্লামা শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। রাজধানীর রমনা পার্ক কেন এখনো বন্ধ রাখা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত মোট 22 দিন ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডাক্তার সাবিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ 28 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বয়সে ছাড় দিয়ে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। মানিকগঞ্জের একটি গার্মেন্টসের পরিচ্ছন্নতা কর্মীকে পায়ুপথে বাতাস দিয়ে হত্যার অভিযোগে 4 জন আটক। আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায় কেউ এড়াতে পারবে না, বললেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ।